শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতের জলসীমায় পাকিস্তানের নৌযান, আতঙ্কে ভারত। ভারতের সংসদে করোনার থাবা, 400 বেশি কর্মী করোনা আক্রান্ত। হুথিদের কাছে হাজার হাজার অস্ত্র পাচার করেছে ইরান। ভারতে মুসলিম নারীকে নিলামে বিক্রির ঘটনায় মূল হোতার আত্মহত্যা চেষ্টা। যে উদ্দেশ্যে কাজাকস্তানে সেনা পাঠালো রাশিয়া। ইয়েমেনি হামলা মোকাবেলায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ, চিন্তায় সৌদি আরব। আবারও মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয়ার সেনারা। এবার বিস্তারিত, ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের একটি নৌযানকে আটক করছে ভারতীয় কোস্টগার্ড। আটক করা ওই নৌযানটিতে অন্তত 10 জন আরোহী ছিলেন বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ICG-র দাবি, ইয়াসিন নামের ওই নৌযানটিকে স্থানীয় সময় শনিবার রাতে এক অভিযানে আটক করা হয়। ICG কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ অঙ্কিত 8 জানুয়ারি রাতে আরব সাগরে ভারতীয় জলসীমা থেকে 10 আরোহী সহ ইয়াসিন নামে পাকিস্তানের একটি নৌযান আটক করেছে। নৌযানটিকে গুজরাটের পৌর বন্দরে আরো তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের ICG-র অভিযানে গুজরাট উপকূল থেকে 12 আরোহী সহ পাকিস্তানের আরেকটি নৌযান আটক করা হয়। এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের 20 ডিসেম্বর পাকিস্তানের একটি মাছ ধরার নৌকা থেকে ভারতীয় কোস্টগার্ড আর সন্ত্রাস বিরোধী স্কোয়াডের যৌথ অভিযানে আনুমানিক 400 কোটি রুপি মূল্যের 77 কেজি হিরোইন জব্দ করা হয়। বাজেট অধিবেশনের আগে ভারতের সংসদের দুই কক্ষের 400-এরও বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির অধিবেশন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বাজেট অধিবেশনের আগে সংসদের ভেতরে কাজ করেন এমন 1,409 জন কর্মীর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের মধ্যে 402 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন তাদের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও প্রকাশও আসেনি। করোনার ধরন সম্পর্কে জানতে সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সের জন্য। 402 জনের মধ্যে লোকসভার 200, রাজ্যসভার 69 ও বাকি 133 জন সংসদের সাধারণ কর্মী। করোনা পজিটিভ কর্মীদের সব রকম সচেতনতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা দেশটির সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদের এত কর্মী একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। করোনা সংক্রমণ ভারতে থাবা বসানোর পর থেকেই সংসদের সবকটি অধিবেশনই কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অধিবেশন চলাকালীন বহু সাংসদও আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অধিবেশন চালু হলে সংক্রমণ বাড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। এদিকে ভারতের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রমবর্ধমান করোনা সংক্রমণে কিভাবে লাগাম টানা যায় সেটাই আলোচনা করবেন তিনি। এই বৈঠকে আগামী দিনের করোনা বিধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ইরান ইয়েমেনের হুতি যোদ্ধাদের জন্য হাজার হাজার অস্ত্র পাচার করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরব সাগরে অস্ত্র ভর্তি জাহাজ আটক করে। অনুসন্ধানে পাওয়া গেছে, অস্ত্রের জাহাজগুলো ইরানের নির্দিষ্ট একটি বন্দর থেকে এসেছে। এর অর্থ, তেহরান ইয়েমেন সহ অন্যত্র তাদের মদতপুষ্ট যোদ্ধাদের জন্য অস্ত্র পাচার করেছে। 2014 সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী যোদ্ধা এবং সৌদি জোটের মধ্যে যুদ্ধে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে 3,75,000 মানুষ নিহত হয়েছেন। মানবিক সহায়তা প্রয়োজন 3 কোটির বেশি মানুষের। 2015 সালে জাতিসংঘ হুতি বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নিরাপত্তা পরিষদ প্যানেল বিশেষজ্ঞদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, যেসব জাহাজে করে ইয়েমেনে অস্ত্র পাচার হচ্ছিল সেগুলো রাশিয়া, চীন এবং ইরানের তৈরি। এসব জাহাজে করে যেসব অস্ত্র পাচার হয় সেগুলোর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, বন্দুক, এমনকি স্নাইপার রাইফেলের মতো অস্ত্র।
অস্ত্র পরিবহনের কাজে যেসব জাহাজ ব্যবহার হয়েছে সেগুলো দক্ষিণ ইরানের জাঙ্গ বন্দর থেকে রওনা দেয়। জাহাজের ক্রু সদস্য এবং জাহাজ থেকে প্রাপ্ত ডাটা থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে হুতি মিলিশিয়া বাহিনীর উপতথ্যমন্ত্রী তাদের কাছে ইরান অস্ত্র পাচার করেছে এমন তথ্য অস্বীকার করেছেন। তেহরান বলেছে তারা কোনো অস্ত্র বিক্রি অথবা পরিবহন করেনি। ভারতে বুল্লি বাই নামে একটি অ্যাপের মাধ্যমে শতাধিক মুসলিম নারীকে নিলামে বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি নিরাজ বিনশুই আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার দিল্লি পুলিশের হেফাজতে থাকার সময় দুই দফায় আত্মহত্যার চেষ্টা চালান তিনি। শনিবার নিজের ক্ষতি করার আগে তিনি আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন স্পেশাল সেলের ডিসিপি কেপিএস মলহোত্রা জানিয়েছেন, মুসলিম নারীদের নিলামে অভিযুক্ত বুল্লি বাই অ্যাপের নির্মাতা নিরাজ বিষ্ণুই পুলিশি হেফাজতে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। পরে প্রধান অভিযুক্ত ওই যুবক দুবার নিজের ক্ষতি করার চেষ্টা করে। এনডিটিভির খবরে বলা হয়েছে, নিরাজ বিষ্ণুই এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং দুবার নিজের ক্ষতি করার চেষ্টা করলেও তার কোনো আঘাত লাগেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবস্থার কারণেই ওই যুবক আত্মহত্যার হুমকি দিয়ে থাকতে পারেন অথবা মামলার তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করতেও তিনি এমনটি করে থাকতে পারেন বলে মনে করছে দিল্লি পুলিশ। এদিকে নিরাজ বিষ্ণুইকে গ্রেফতারের পরই বুল্লিবাই তদন্তে নতুন মোড় নিতে শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্পেশাল সেলের ডিসিপি মালহোত্রা জানিয়েছেন, অভিযুক্ত বিষ্ণুই সুলি ডিলস এর নির্মাতাদের চেনে বলে স্বীকার করেছে ওই অ্যাপের মাধ্যমে মহিলাদের ছবি নিলাম করা হতো। উল্লেখ্য, নিরাজ ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। চলতি সপ্তাহে আসামের জোরহাট জেলা থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ পরিস্থিতি মোকাবেলায় কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভ রুশ সেনাবাহিনীর সহযোগিতা চান। এরপরই রাশিয়া কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন জোটের আওতায় প্রায় 2,500 সেনা কাজাখস্তানে পাঠান। কি উদ্দেশ্যে রাশিয়া কাজাখস্তানে সেনা পাঠালো, বিনিময়ে তারা কি আশা করছে, এ নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে দি গার্ডিয়ান। বিশ্লেষণে বলা হয়, পুতিন সম্ভবত আশা করছেন কাজাখস্তানে পাঠানো সেনারা সেদেশে দ্রুত শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠা করবে আর তাতে মস্কোর প্রতি কৃতজ্ঞ ও ঋণী থাকবে কাজাখস্তান। তবে এই অভিযানে কিছু ঝুঁকিও রয়েছে। অনেকে কাজাখস্তানে সিএসটি ও সেনা মোতায়েনকে রুশ হস্তক্ষেপ হিসাবে দেখছেন। কাজাখস্তান বছরের পর বছর ধরে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পররাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে। রাশিয়ার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে কাজাখস্তান। কিন্তু পশ্চিমাদের সঙ্গে কাজাখস্তানের ভালো সম্পর্কে মস্কো খুশি নয়। এমন অবস্থায় বিপদে দেশটিতে সেনা পাঠিয়ে কাজাখস্তানের কাছ থেকে মস্কো কিছু দাবি দাওয়া পূরণ করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ প্রসঙ্গে রাশিয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আরটির এডিটর ইন চিফ মার্গারিতা সিমোনিয়ান এক টুইট বার্তায় বলেছেন, অবশ্যই আমাদের সহযোগিতা করা উচিত, তবে এক্ষেত্রে আমাদের কিছু শর্ত বেঁধে দেওয়া উচিত। তিনি যেসব শর্তের কথা বলেছেন তার মধ্যে রয়েছে কাজাখস্তানের রুশ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকার করা। গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়, মস্কোতে কেউ কেউ সিএসটি ও জোটকে কিভাবে নিচ্ছে সেটা বোঝার ইশারা হতে পারে এটি। মস্কোর কাছ থেকে সহযোগিতা নিয়ে কাসিম তোকায়েভ যদি বিক্ষোভ নস্যাৎ করে দিতে পারেন, তবে বিনিময়ে রাশিয়া কাজাখস্তান থেকে কিছু আশা করতে পারে। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর কাছে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টার মিসাইল চেয়েছে সৌদি আরব। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার জন্য সৌদি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইন্টারসেপ্টার মিসাইল ফুরিয়ে আসায় এই সাহায্যের আবেদন জানিয়েছে রিয়াদ। মার্কিন প্রশাসনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের এই পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছেন। সৌদি আরব বলছে, ইয়েমেনি বাহিনী বর্তমানে যে হারে হামলা চালাচ্ছে তা অব্যাহত থাকলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র আগামী কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে।
সৌদি আরবের এই অবস্থাকে মার্কিন কর্মকর্তা জরুরি পরিস্থিতি বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র কিনলে সে সময়ে তা সৌদির হাতে পৌঁছাবে। তার চেয়ে আরব দেশগুলোর কাছ থেকে রিয়াদ যদি সংগ্রহ করতে পারে তাহলে তা হবে দ্রুততর। বাইডেন প্রশাসনের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে সৌদি আরব এবং অন্যান্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ওয়াশিংটন। তিনি বলেন, সৌদি আরব যাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে না পড়ে সেজন্য ওয়াশিংটন সর্বাত্মক চেষ্টা করছে। তৃতীয় একজন মার্কিন কর্মকর্তা জানান, গত বছর থেকে ইয়েমেনিরা তাদের হামলা জোরদার করেছে এবং সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং বিভিন্ন শহরে 375টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বহরের গতিপথ আবারও রুখে দিয়েছে সিরিয়ার সেনারা। স্থানীয় কয়েকটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছেন, গতকাল সন্ধ্যার দিকে কুবুর আল গারাজনি গ্রামের দিকে প্রবেশের চেষ্টা করলে সিরিয়ার সেনারা মার্কিন সামরিক বহরকে আটকে দেয়। ওই বহরে 4টি সাজোয়া যান ছিল বলে সূত্রগুলো জানিয়েছে। সিরিয়ার সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথে ফিরে যেতে বাধ্য হয়, তবে সেখানে কোনো সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সেনারা মার্কিন সেনাদের গতিপথ আটকে দিয়েছে, তবে এই ধারা শুরু করেনি সিরিয়ার সাধারণ জনগণ। দেশটিতে মার্কিন সেনাদেরকে সাধারণ মানুষ দখলদার বাহিনী বলেই মনে করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।